এরপরে প্রশ্ন হলো, কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে, স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে, ভাই বোন ডাকাটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাকি না জায়েজ? আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি, অনেকে এ কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে, বোন ডেকে, বোন ডাকে, আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে। আবু দাউদের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার সময় এরকম, তিনি পুরুষ ছিলেন, তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন, হে বোন আমার, এরকম বলেছেন। তো এই ডাক শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে নিষেধ করেছেন যে এভাবে ডাকবা না। অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না, ভাই বোন বলে ডাকবে। যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের মা বলবে, কথার কথা ছেলের নাম আবদুল্লাহ, তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আবদুল্লাহর মা, আর স্ত্রীও তার স্বামীকে বলবে কার বাপ, আবদুল্লাহর বাপ। এটা হলো।